এবার 2024 শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আমার এখানে 97টি সেন্টার হওয়ার কথা ছিল। সেই উপলক্ষে 19 তারিখে আমার জেলা কমান্ডেন্টের প্রতিনিধি 8 জন এসে 600 লোক বাছাই করে চলে গেছে। আবার নতুন জেলা কমান্ডেন্ট 4 দিন পর জয়েন করার পর 1 তারিখে উনি আবার এসে আবার 300 লোক মতো লোক বাছাই করে চলে গেছেন। যাওয়ার পর আমি প্রশিক্ষণপ্রাপ্ত আনসার সদস্য দিয়ে 97টি সেন্টার রেডি করেছি এবং অলরেডি তারা চলে গিয়েছেন সেন্টারে। যাওয়ার পর কালকে শুনতে পারছি যে আমার 4টি পূজা মণ্ডপ বাতিল হয়ে গেছে, সেখানে আমার 32 জন সদস্য বাতিল হয়েছে। আমি প্রশিক্ষণপ্রাপ্ত আনসার সদস্যদেরকে নিয়েছি। যদি কেউ করে থাকে, এরকম যদি কেউ বলে থাকে, আমার মহাপরিচালক মহোদয় জেলা কমান্ডারের মহোদয়ের আদেশে আমরা কাজ করছি, এরকম যে জাল সার্টিফিকেট দুর্নীতি কেউ করে থাকে সেই সকল দলবদ্ধমন্ত্রী সেই সকল লোকদের উপর আইনের ব্যবস্থা নেওয়া হবে। এটা হচ্ছে যে যারা ডিউটিতে চলে গেছে সেইটা ডিউটি হচ্ছে 6 তারিখ থেকে অলরেডি শুরু হয়ে গেছে, সেই সিসিগুলো তো এখানে থাকবে না। সেই সিসিগুলো তো আমরা 6 তারিখেই দিয়ে দিছি, তো 6 তারিখ 7 তারিখ চলে গেছে। আর যে নাম নাই লোক আছে আমি সেগুলো চেঞ্জ করার জন্য এখানে বসছি এবং চেঞ্জ করতেছি। অবশ্যই অবশ্যই 100% আপনারা আমাকে সহযোগিতা করবেন, দুর্নীতি থেকে আরম্ভ হোক জাল সার্টিফিকেট হোক সব কিছুতে আমি আপনাদের পাশে আছি, আপনারা আমাকে সহযোগিতা করবেন। আমি তো বললাম আপনারা ধরে দেন, আমি তাদের অবশ্যই অবশ্যই 100% অ্যাকশন নেব। এটা আমার জেলা কমান্ডেন্ট এবং ডিজি মহাদের নির্দেশে আমি কাজ করতেছি।